ভাই এরকম মায়ের আমি জীবনেও খাই নাই। কে কইছিল আমার ওই জায়গায় যাইতে? আমার সারা জীবনের যৌবন যখন সব শেষ করে দিয়েছি। মা বন্দি কারা ঘরে কখন থেকে হারুন ভাই, হারুন ভাই একটু এদিকে আসেন। ও আসেন না ভাই। ভাই কি হয়েছে, এত চিল্লাইছিস কে লেগে? ভাই আপনার ডাক্তারছি হারুন ভাই, আপনার তো আমার ভাইয়ের মতো ভাই। ভাই আমি তোর কোন কালের ভাই, কোন পুষের ভাই? থানায় এসাম ভাই। ভাই না ভাই, আপনার বাড়ি ও টাঙ্গাল, আমার বাড়ি ও টাঙ্গাল ভাই। ওই তোর কেনা গেল আমার ভাই টাঙ্গাইল? হ্যাঁ আমরা ডাকাইছি না ভাই, বিশ্বাস করে ভাই। আমার চেহারা দেখ, চেহারা দেখলে কি বুঝো আমরা ডাকাইছি ভাই। তুই ডাকাইছ নাম সাধু, ডাকাইছ না হলে তুই ভিতরে চসকে লেগা তোর আম ঠিকা। ভাই ভাই দেখান ভাই, ডাকাইছি কে তো দামি জুতো পরে ভাই। আমরা রান ভাই, ভাই আইছিলাম ভাই ভালোবাসার বিষয়ে একটা বিষয় নিয়ে ভাই। আইসে ভাই শিখেছি ভাই, বিশ্বাস করে লে না ভাই শিখেছি। প্রেম গড়িত ব্যাপার, খায় ডাকাতি করা। ওই ডাকাত গবার প্রেম কিসের? ডাকাতরা প্রেম করতে জানে? ভাই আপনার ডাকাইত না তো ভাই, আপনি তো ভুল করতেছেন ভাই, সত্যি আমরা ডাকাইত না ভাই। শোন ডাকাতরা প্রেম করে না, বাপ ধরিস না, থানা হিসাবে কে বাপ ধরে, বাপ ধরিস না ভাই। আমি এতিম ভাই, আমার আমার ভাই বাপ নাই, মা আছে। ওই পেটাই মা থাকলে আবার মানুষ ইতিময় কেমনে? হ্যাঁ বাপ মা দুজন না থাকলে মানুষ ইতিময়, তোর তো মা আছে, তুই কিসের ইতিম? ভাই একটু দেয়ার ভাই, দেশি ভাই হিসেবে একটু ভাই স্যাক্রিফাইস করে ভাই। এত চিল্লাপাল্লা করিস না, সব থানায় মেসেজ পাঠিয়ে দিছি, তখন ছবিগুলো আসলেই তখন আসল পরিচয় বেরিয়ে দেবো। সত্যি করে কহ, তোরা এই পেশা কতদিন? ভাই বিশ্বাস করেন ভাই, ভাই আমরা ডাকাই না ভাই। ভাই ভাই একটু শুনেন ভাই, ভাই আপনি আমার ধর্মের ভাই, বিশ্বাস করেন ভাই আমরা ডাকাইত না ভাই, আমরা ডাকাইত না। এই যে আমার ছোট ভাই ওর প্রেমিকা ভাবনা গতকালকে মরে গেছে, আমরা ওর মরদেহ দেখতে যাইতেছিলাম। আপনার বিশ্বাস না হয় এই যে এখানে এই যে মোবাইল আছে, এই মোবাইলের শেষ নাম্বারটাতে আপনি ডায়াল করে দেখেন, আমরা ওইখানে যাইতেছিলাম ভাই। ও ভাই এই যে ভাই বিশ্বাস না করেন ভাই, এই যে ভাই নেন ভাই, নেন নেন নিয়ে দেন ভাই। আর দেখো নাম্বার কো ভাই, এই যে লাস্ট ডায়াল নাম্বার আছে ভাই, দেখেন যান ওখানে যাই বই রাখা। আমি ফোন করে দেখতেছি। খারাপ ব্যবহার করবেন না, আমি এক্ষুনি রওনা দিচ্ছি, এসে সব খুলে বলছি আপনাকে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি সকাল সকাল চলে আসুন। জি জি আমি এক্ষুনি আসছি। এক্সকিউজ মি, আমি ভাবনা। ও আপনি ভাবনা, বসুন বসুন। না ইটস ওকে, আপনি কি ওনাদেরকে একটু আনবার ব্যবস্থা করবেন? জি সেন্ট্রি আসামিদের নিয়ে আসো। বাইরে আসেন। আমি ভাবনা। ভাবনা?
আমি ভাবনা, আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার ছোট্ট একটা ভুলের জন্য আপনারা সবাই মিলে অনেক কষ্ট করেছেন। তোমার সাথে কথায় কথায় আসলে আমি নিজেও একটু উল্টোপাল্টা কিছু করে ফেলেছিলাম। তারপরে ব্যাপারটা আমার হাজবেন্ডের সাথে শেয়ার করার পরে ও আমাকে বলল, তুমি খুবই অন্যায় কাজ করেছ, একটা বাচ্চা ছেলের সাথে তোমার এমন এমন করা উচিত হয়নি। আমিও রিয়েলাইজ করেছি, কিন্তু তখন কি করব বুঝে উঠতে পারিনি। ও আমাকে বলল, তুমি এক কাজ করো, কাউকে দিয়ে তোমার একটা মৃত্যু সংবাদ ওকে জানিয়ে দাও, তাহলে হয়তো ও আর ডিস্টার্ব করবে না। তখন আমার এক ফ্রেন্ডকে আমি রিকোয়েস্ট করেছি, ওই জানিয়েছিল সংবাদটা। কিন্তু ছোট্ট একটা সংবাদ যে এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলবে আমি বুঝতে পারিনি।